বহুকাঙ্ক্ষিত হিয়া উজানের বিয়ে কিছুদিন আগেই হয়ে গিয়েছে, এবার পালা আর এক বহু চর্চিত জুটির। না, রিয়েল লাইফ কাপল তারা কিন্তু কেউই নয়, কিন্তু পর্দার জুটিদের সাথেই নিজেদের রিয়েল লাইফে যুক্ত করে নিয়েছে দর্শক। তাদের হাসি কান্না সুখ দুঃখ সবটাতেই একাত্ম হয়ে যায় দর্শক, আর তাই জুটিদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো বাধা মেনে নিতে পারে না ফ্যানেরা। যার ফলস্বরূপ কিছুদিন আগেই দেখেছিলাম প্রমিতা চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি, সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা। কথা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল এখানে আকাশ নীল ও জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কি করে বলবো তোমায় নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কন্টেনমেন্ট এরিয়ার জন্য যেখানে হিয়া ওরফে অনামিকা চক্রবর্তী শোয়ে শুটিংয়ে উপস্থিত থাকতে পারছিল না, তখন আসে নতুন চরিত্র ডক্টর ঝিনুক সেন ওরফে প্রমিতা চক্রবর্তী। উজান ওরফে শনের সাথে প্রমিতার এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি দর্শকরা, তারা একে বদল ভেবে খেপে ওঠে। যারপর আবার হিয়া উজানের এক হওয়ার জন্য সরব হন ফ্যানেরা। এরপরই ধারাবাহিকে কামব্যাক হয় ডক্টর হিয়ার চরিত্রে, তারপর উজান আর হিয়ার এক হওয়ার পর্ব। তাই কনের সাজে হিয়াকে এখন দেখে আপ্লুত এখানে আকাশ নীলের ফ্যানবেস। উজান হিয়ার বিয়ে পর্ব তো হলো, যদিও পরিবারের অনুপস্থিতিতে, কিন্তু এরপর পরবর্তীতে দেখা যেতে চলেছে জীবনের নয়ামোড়। কিন্তু তা সত্ত্বেও এখন খুশি দর্শক, কারণ হিয়া আর উজান অবশেষে এক হয়েছে। একইভাবে জি বাংলার ধারাবাহিক কি করে বলবো তোমায়ের কর্ণ রাধিকা জুটিরও কিন্তু আলাদাই একটা ফ্যানবেস আছে, যারা বাস্তবে ক্রুশাল আহুজা এবং স্বস্তিকার মধ্যেও রসায়ন খুঁজে পাচ্ছে। বাস্তবে সম্পর্ক আপাতত জল্পনা কল্পনার মধ্যেই থাক, তবে আজ রাতে বিয়ে হতে চলেছে তাদের। না না, ক্রুশাল স্বস্তিকার নয়, কর্ণ রাধিকার, তবে ঠিক বর কনের সাজে কিন্তু নয়। কর্ণের বৌদি পায়েল সেন যা তাভাবে অপমান করছে রাধিকাকে, তার চরিত্র নিয়েও কথা উঠছে। সেখানে পরিবারের সকলে উপস্থিত থাকলেও কেউ কিন্তু এগিয়ে আসতে পারেনি। ঠিক এই সময় অপমানের হাত থেকে রাধিকাকে বাঁচাতে এগিয়ে আসে কর্ণ, মাথায় তুলে দেয় সিঁদুর, নিজের স্ত্রীর সম্মান দেয় তাকে। কর্ণ রাধিকার পরনে তাই বর কনের সাজ নয়, রয়েছে ক্যাশুয়াল ড্রেস। কারণ যেখানে পরিবারের সাথে বাইরে এক অনুষ্ঠানে যায়নি কর্ণ, আর তার বাড়ি থেকে জয়ের রিকোয়েস্ট রাখতে বৃষ্টির মধ্যে বেরোতে গিয়ে ভিজে যায় রাধিকা, তাই সেটা চেঞ্জ করতে কর্ণ তাকে তার আউটফিট পরতে দেয়। আর এরপরই পরিবারের লোক হঠাৎ এসে পড়ায় এই রকম এক পরিস্থিতির সৃষ্টি হয়। আপাতত কর্ণ তো রাধিকার সম্মান বাঁচাতে তাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে মাথায় তুলে দিল সিঁদুর। কিন্তু রাধিকা কি মানবে এই বিয়ে? মন্ত্র মালাদান ছাড়া এই বিয়ে কি গ্রাহ্য হবে কর্ণ ও রাধিকার পরিবারে? তৃষার জয় কি মেনে নেবে এই বিয়ে, নাকি পায়েল সেনের বুদ্ধিতে আসবে নতুন কোনো টুইস্ট? জানতে হলে নজর রাখতে হবে ধারাবাহিকে। তবে বন্ধুরা, আপনারা আমাদের জানান আপনাদের প্রিয় জুটি কোনটি, হিয়া উজান না কর্ণ রাধিকা, এবং কেন? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে।